हेलो एवरीवन, আমি সুকর্ণা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। তো আজকে অনেক কিছু প্ল্যান ছিল, অনেক প্ল্যান করেছিলাম, এখানে যাব সেখানে যাব, বাট বৃষ্টিটা সব জায়গায় এত বাদশার যে কলকাতায় যখন ছিলাম এই বৃষ্টির চক্কর আমার একদিন ডিলে হয়ে গেছিলো কাটোয়ে আসতে, আর এখানে এসে এত কিছু প্ল্যান করেছি বাট আবার সেখানে বৃষ্টি শুরু হয়েছে। তো মানে আর নেওয়া যাচ্ছে না, জানি না কি করব, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো জাস্ট খাবো, এখন মনি খাবার বানাচ্ছে, তো একটুখানি খাবার খেয়ে তারপর ইচ্ছা আছে একটু মাসির বাড়ি যাব। অ্যান্ড আরও কিছু কালকে কিছু কেনাকাটা করেছিলাম, আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো করবো ভেবেছিলাম তোমাদের সঙ্গে আজকে রুম হোম ট্যুর শেয়ার করব। তো এই বৃষ্টির মধ্যে জানি না কীভাবে কী সব হবে পসিবল, বাট আপাতত তোমাদেরকে আমি একটা খুব মিষ্টি জিনিস শোনাতে চলেছি, সেটা হচ্ছে আমার এই যে ছোট্ট মতো ঘন্টি রানী, দেখাই যাচ্ছে না, দাঁড়াও, এই যে ছোট্ট মতো ঘন্টি রানী, সে এখন গান করবে। আমার কেনাকাটি ডান, সবার জন্যই নিয়েছি, কী কী নিয়েছি তোমাদের সাথে একটু ছোটো করে শেয়ার করে দিই। ফাইনালি এটা নেওয়া হয়েছে পোপোর জন্য, মানে হচ্ছে আমার দাদামণির ছেলের জন্য, এটা নেওয়া হয়েছে ভাইয়ের জন্য মানে ঘন্টার জন্য, এটা নেওয়া হয়েছে ঘন্টির জন্য, এটা নেওয়া হয়েছে ছোটো ঠাকুমার জন্য, আর এটা নেওয়া হয়েছে রিঙ্কু বাবা নামের মাসির জন্য। ও, এত রান্না হয়ে গেছে, এটা কী বানিয়েছ? কী এটা? পেঁপে ঘন্ট, বোঝাই যাচ্ছে না, আমি তো ভাবলাম কি চাল কুমড়ো টাল কুমড়ো কি পেঁপে ঘন্ট ছাড়া পটল ভাজা ডাল সব হয়ে গেছে রান্না, আর এখানে চিকেনের রান্না প্রিপারেশন চলছে, অতক্ষণে বৃষ্টিটাও থেমেছে, আমি তো ঘুরে আসি রিঙ্কুমার বাড়ি থেকে। কাকি মায়ের সাথে কথা বলছে, দেখো কিরকম ভাবে, একবার আসো একবার আসো, আমাকে দেখিচ্ছে করে একবার আসো। এইটা হচ্ছে আমার মাসির বাড়ি, ঢুকেই হচ্ছে ওদের এরকম ওপেন কিচেন, এখানটাই ডাইনিং এর ব্যবস্থা, এখানে আমরা খাওয়া দাওয়া করি, অ্যান্ড এটা একটা এরকম স্টোরেজ রুম মতো হয়ে আছে, অ্যান্ড এই দিক দিয়ে ঢুকলে পারে এটা হচ্ছে দাদামণিদের রুম, এখান দিয়ে বেরোলে পরে একটা খোলা বড় বারান্দা আছে যেখান থেকে বাইরেটা ভীষণ সুন্দর দেখতে লাগে, আর এই রুমটা মেনলি রিঙ্কুমা থাকে। এখান দিয়ে উঠে এই একটা রুম, এই একটা রুম, বাইরে বারান্দা, এই ওপেন কিচেন, অ্যান্ড মোস্ট প্রবাবলি রিঙ্কুমা ছাদে আছে ঠাকুর ঘরে, তো তোমাদের ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে ছাদটা, দেখো খুবই সুন্দর, অনেক বড়। এই হচ্ছে ছাদ, আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, কালো হয়ে আছে, এখনো টিপ 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 করে বৃষ্টি পড়ছে। ওইটা হচ্ছে দুর্গা মন্দির, এখানেই দুর্গা পুজো হয়, ছোটবেলায় আমরা আমাদের পুরো পুজো ওই মন্দিরেই কাটতো, তাই হোক দেখতে পাচ্ছো। এটা হচ্ছে মন্দির, এখানে আমরা ছোটবেলায় সবাই, অনেক বন্ধু বান্ধব ছিল, সবাই মিলে আমরা দুর্গা মন্দিরে পুজো কাটাতাম, আর এই জায়গাটা তো বলছিলামই পুরো খামার ছিল, এখন সব বাড়ি, আর একটুও খেলার কোনো জায়গা অবশিষ্ট নেই, সব বাড়ি হয়ে গেছে, শুধু এই জায়গাটা একটু মতো ফাঁকা পড়ে আছে। এই হচ্ছে ঠাকুর ঘর, যেখানে রিঙ্কুমা ঘরের দরজা টরজা সব খুলে তুমি ঠাকুর ঘরে বসে আছো, আমি সে ডেকে 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 বলছি কোথায় গেল। এই বাড়িতে হেন কোনো পুজো নেই যে হয় না, আর এই দেখো এইদিকে তো সব ঠাকুর আছে। আর এই যে হচ্ছে মেষমণির ছবি, এটা হচ্ছে একদম টপ ফ্লোর, যেখান থেকে খুব সুন্দর ভিউটা আসে, খুবই সুন্দর। আর এই চিলেকোঠাতে আমরা যখনই ভাই বোনরা এক হতাম, চিলেকোঠাতে প্রচুর প্রচুর সময় টাইম স্পেন্ড করতাম আমরা, কারণ এটা হচ্ছে সবচেয়ে ওপরের, আর আশেপাশের যত বাড়ি আছে তার থেকে এটা সবচেয়ে উঁচুতে, তো এখান থেকে চারপাশটা দেখতে খুব ভাল লাগে, আর গ্রিনারিটাও দেখতে পাচ্ছ চারিদিকে খালি সবুজ সবুজ, তো খুব 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 ভালো টাইম আমরা এখানে স্পেন্ড করেছি, এখন সবই মেমরিজ। তো চলো এখন আমি নিচে নামি, এখানটা পিছলো হয়ে আছে সিঁড়িটা,
তো আবার পরে দেখা হচ্ছে, রাই আসছে, তো দেখি যদি সম্ভব হয় হোম ট্যুরটা করে নেব। চলে এসছেন আমার ভিডিওগ্রাফার, যিনি ভিডিও শ্যুট করে দেবেন আমার হোম ট্যুরের। তো এখন আমরা যাবো, চলেই যাচ্ছিলাম, দাদামণিরা তার মধ্যেই চলে এলো, তারপর ওদের সাথে দেখা করেই যাবো। ওদের জন্য জামা কাপড়গুলো কেনা হয়েছে, সেগুলো কেমন পছন্দ হয়েছে রিঙ্কু বা দেখতে থাকো কেমন করে। ভাবছে যে মেয়েগুলোর কি হয়েছে, মানে এটা পাগলের মতো কেন ক্যামেরা অন করে বক বক করে। এই যে চলে এসেছি আমাদের দস্যুদি গ্রেট, সুন্দর জামা চলে এসেছে। এবার আমরা জামাটা পরে দেখি পোপোকে কেমন লাগছে। হ্যাঁ পোপো, বাদরের মতো ঝুলে গেছে, কি লাগছে, কি লাগছে, লজ্জা চেপে গেছে। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের, এখন আমরা যাচ্ছি হচ্ছে পাশের বাড়ি, জেঠুর বাড়িতে যাচ্ছি। আমি ছোটবেলায় জেঠুর কাছেই পড়তাম একদম ছোট থেকে, তো এখন জেঠু জানতে পেরেছে আমি এসেছি, তো আমাকে সবাই ডাকছে যে দেখা করে যাও দেখা করে যাও। তখন জেঠুর সাথে দেখা করতে যাচ্ছি, আমি আর পিসি যাচ্ছি, তাড়াতাড়ি করে একটু গল্প করে চলে আসবো। তারপরে আজকে আবার আমরা ফুচকা চ্যালেঞ্জ করছি, আমি রাই আর মানে বৌরানী, আমরা তিনজনে মিলে আছে, ফুচকা চ্যালেঞ্জ করছি। তো সেগুলোও হবে, এগুলো সব ইন্ডিভিজুয়াল ভিডিও যাবে। দেখো রাস্তায় যেতে যেতে কাদের সঙ্গে দেখা হয়েছে, যে কলকাতার লোক, এখানে কলকাতার লোকেদের সঙ্গে দেখা হয়ে গেছে। আমরা গেছিলাম ফুচকা কিনতে, ফুচকা চ্যালেঞ্জের জন্য যখন বেরোচ্ছি তখন এই মহারথীরাও বেরোচ্ছিলেন, তো এনাদের সঙ্গে দেখা হয়ে গেছে রাস্তায়। আর তোমরা দেখে থাকবে কলকাতার রাস্তায় একটু মাস্ক খুলছিল না, এখানে পুরো বিন্দাস মাস্ক খুলে ঘুরে ঘুরে বেড়ায়। তো এখন আমি যাচ্ছি হচ্ছে এদের বাড়ি, এখন যাবো না, কোনো একটা সময় চলে যাবো ওদের বাড়িতে। মিষ্টির লোভ দেখিয়ে দিলে তোমার আমার যেতে ইচ্ছে করবে, মানে মিষ্টির লোভ দেখে আমাকে কেউ কিডন্যাপও করে নিতে পারে এরকম একটা অবস্থা। বলেন কি, চল দাদা। এখানে এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে, এর চরম আপত্তি হচ্ছে করলার রসে। অলসো আমারও তাই, সেম প্রবলেম। বৌরানির প্রবল আপত্তি হচ্ছে চোখ বাধাতে, তো এক একজন এক একটা আপত্তি, কিন্তু আমি শুনবো না। আর যদি দাদামণি দাদামণি খালি গায়ে বসে আছে, লজ্জ পেয়ে গেছে। দাদামণি বৌরানির চোখ বেঁধে দিচ্ছে, কিন্তু কোনো চিটিং হবে না, মোটা করে বাঁধতে হবে। একটা ফটো তুলে দিস দাদা, ক্যাপ মানে দিয়ে, ঠিক আছে, সবাই একটু পোজ মেরে দেই বলবে। ভালো হয়েছে তো, দেখে দেখে যায়নি তো, তারা একটা ফুচকা নিয়ে, ওরে বাপরে চোখে দিয়ে, ফুচকা নিয়ে, ফুচকা নিয়ে, মা গো টুরুলা। চলো এবার আমাদের ফুচকা চ্যালেঞ্জ স্টার্ট, কেউ তার আগে খাসনি তো, চলো এবার স্টার্ট, ঠিক আছে। এত ঝাল লেগেছে যে পুরো ঘেমে স্নান করে গেছি, দাদামণি ক্যামেরা করে দিচ্ছিল। জাস্ট আমাদের ফুচকা চ্যালেঞ্জ শেষ হয়েছে, এখন এই হচ্ছে আমাদের বলির পাঠা, একে খেতে হবে হচ্ছে করলার জুস। তো সেটারই এখন প্রিপারেশন চলছে, আমি আর বৌরানী মিলে এখন করলার জুস বানাবো। যা হয়েছে মেনে নিয়ে গিয়েছে, তো ওটাকে এখন খেতে হবে, ওকে কিচ্ছু করার নেই। যদি রাই পুরোটা খেতে নেবে তাহলে দাদামণি ওকে উতরে দেবে, কিন্তু খেতে হবে। দাদামণি আমাকে খুব ভালোবাসে, আমি সেটা খুব ভালো করেই জানি, আমি খেতে নেবো। একটু ওলা, একটু ওলা, গজব বেজতি হ্যায়। এর অভিজ্ঞতা কেমন ফুচকা চা? ফার্স্টে ভেবেছিলাম যে মানে দেখতে পাবো, অসুবিধা নেই, খেয়ে নিতে পারবো, কিন্তু তোমার মানে একটুও তাকাতে পারিনি, মানে আমি তাকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি, মানে অসুবিধা চেষ্টা করিনি বলেই আমি হেরে গেছি। এখানে 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 ফুচকা খাওয়া খাই হচ্ছে, এরা খুব ভালোভাবে ভদ্রভাবে খাচ্ছে, আমাদের মতো খায়নি, এখন রিল্যাক্স করে ফুচকা খাচ্ছে। বৌরানী কেমন অভিজ্ঞতা ফুচকা চ্যালেঞ্জে? কোনোদিন এতগুলো খাইনি, খেয়ে ফেলেছি, এটাই আমি ভাবছি কি করে খেলাম। তোর কেমন লাগতো ফুচকা? দারুন দারুন। আর ফুচকা চ্যালেঞ্জের ভিডিও করে কেমন লাগলো? হেভি হেভি।
খুবই আনন্দ পেয়েছি, ভীষণ আনন্দ পেয়েছি। আমরা দুই জনা প্রিপারেশন করছি রায়ের আমার জন্য বাঁশ। কি গন্ধ রে, এটা অথেন্টিক গন্ধ। আহা, এত সুন্দর করে যে তোমরা আমার জন্য বাঁশ রেডি করবে, আমি এমন একটু খোসা খোসা থেকে গেছে, থাক তারপরে দাদামণি খেয়ে নেবে, দাদামণি খেয়ে নেবে বাকি। না এই যে ছুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আছে দাদামণি, আছে আমাদের ফুচকা খেয়ে উঠলো, এবারে খাবে উঠছে, হচ্ছে জুস। সুন্দর করে প্রেজেন্ট করবো আমরা, দাঁড়া দাঁড়া, প্রেজেন্টেশন দেখলেই তো খেতে ইচ্ছে করে, কেউ আর দেখতে চাইছে না। এইটুকু জুস খেতে পারবি না রে, টপাং করে তুলে দিবি একদম, দাঁড়া। গন্ধ না দারুণ গন্ধ, পেয়ারার গন্ধ। এই তো আমার হলো আরেকজনকে আমি পেয়ে গেছি, এই তো পেয়ারার রস খাবি, তুই খাবি পেয়ারার রস, আমার ভাইপো এটা। মনোযোগ দিয়ে আমার জন্য পিসছি পিসছি পিসছি, হ্যাঁ তেজ ও রায়ো, হ্যাঁ এটা 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 মুখে পুরে নিবি তো, তুমি খাও না আমার হয়ে, ব্রণতে লাগা হেভি, ভালো খাও না। এইটুকুর মতোই জুস হয়েছে করলার, এটাই টপাং করে খেয়ে নিতে হবে না। আমার সরলা খাও তুমি করলা, ফুচকা ভালো না করলা ভালো? সবাই একবার উচ্ছের রস বাড়িতে ট্রাই করবেন, আর দেখতে পাবেন নিজেরা যে কেমন টেস্ট, কেমন টেস্ট। এই তো এক্ষুনি এই ঘরে ঢুকে তাদের গিয়ে নাম করলার এক্সপিরিয়েন্স এখনো বলে যাচ্ছে, আর এখানে ওকে এখনো প্যাম্পার করা হচ্ছে, খালি গায়ে আমরা এখানে বসে আড্ডা মারছি, আর করলার এক্সপিরিয়েন্স উঠছে, থেকে থেকেই করলার ঢেকুর উঠছে, আর মুখটা পুরো বিদঘুটে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এমনি তো মুখটা ওরকমই, কিছু বলতে চাস না? একদম কিছু বলতে চাই না আর আমি। আমাদের কর আমাদের আমি তো যেই দাদামণি বলেছে যে ফার্স্ট হয়ে যাচ্ছে বলে নেই, আমি তো আমি কোনোভাবে লাস্ট হতে পারবো, আমি করলা খেতে গেলে আমি মরেই যেতাম, আমার করলা এত বাজে লাগে। আমি চিটিং করিনি, এটা সব থেকে বড় ব্যাপার, আমরাও করিনি, আমার এই হেরে যাওয়ার জন্য এ দায়ী, এই যে এ তিনজনকে সলিড বেঁধে দিয়েছিল দাদামণি, আমাদের চিটিং করা কোনো অপশন ছিল, চোখে ব্যথা করছিল, বাবা টন টন করছিল চোখ, এত জোরে বেঁধেছিল। হ্যাঁ, ফার্স্ট এর গিফট কি দেওয়া যায় বলতো? কি রসগোল্লা খাওয়াতে হবে তাহলে, করলার অপোজিট রসগোল্লা। ঠিক আছে, তাহলে ঠিক হয়েছে, বৌরানী যেহেতু জিতেছে, বৌরানীকে আমি কালকে রসগোল্লা খাওয়াবো। এই হচ্ছে আমাদের গিফট, দেখো আমরা বাড়ি যাচ্ছিলাম, আর সেই সময় কি দেখতে পেয়েছি, ও ভাই পড়ে না যায় আমার ফোনটা, ব্যাং ধরেছে ওটা, ওর মুখে ব্যাং, কত বড় ব্যাং ধরেছে। তোমার নিমন্ত্রণ সেটা চলে যাবে, বাঙালির টাইম দেরি হয়ে যায়, অলরেডি বাড়ি চলে এসেছি, আর অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই। আজকের দিনটা ভীষণ ভালো গেল, আই হোপ তোমরাও খুব এনজয় করেছো, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো এখনকার মতো টাটা, গুড নাইট।